কালকে একটা মর্মান্তিক ঘটনা ঘটে আমরা পেপারে এবং কাগজে দেখতে পাই। তার জন্য আমরা কলেজিয়েট স্কুলের অ্যালুমিনি অ্যাসোসিয়েশন থেকে তীব্র ধিক্কার জানাই। কালকের এই ন্যক্কারজনক ঘটনার আমরা ব্যথিত মর্মাহত। আমাদের স্কুল থেকে বহু নামী দামি কৃতী ছাত্র সারা পৃথিবী জুড়ে আছে এবং তারা প্রত্যেক দিন আমাদের সবাইকে ফোন করছে এবং তারা বলছে 175 বছর বয়স হল ওই স্কুলটি। গত কদিন আগে আমরা 175 অ্যালুমিনি অ্যাসোসিয়েশন থেকে উদযাপন করি সবাইকে নিয়ে, কিন্তু এই দুর্ঘটনা আমরা 175 আমাদের প্রচুর হেডসেট ছিলেন, প্রচুর টিচার ছিলেন, তারা কোনোদিন এই ধরনের অসভ্যতা আমরা সহ্য করতে পারছি না। তাই অ্যালুমিনি অ্যাসোসিয়েশন থেকে আজ আমরা স্কুল গেটে ধিক্কার জানাই। কি চাইছেন আপনারা? আমরা চাইছি এই দৃষ্টান্তমূলক শাস্তি এবং এটা যেন ইনভেস্টিগেট হয়। কি তার কারণ, কি তার উদ্দেশ্য, উভয়ে আমরা কারোর পক্ষের নই, আমরা স্কুলের পক্ষে এবং স্কুলের সবার জন্য আমরা চিন্তিত এবং ব্যথিত। কতক্ষণ চলবে এই বিক্ষোভ? এই বিক্ষোভ আমাদের আজকে কিছুক্ষণ চলবে, এই তারপর যদি সরকার থেকে, সরকার এর নিশ্চয়ই কালকে সোকস করেছে আমরা দেখতে পেয়েছি, আমরা খুশি। আগামী দিন নিশ্চয়ই এর পিছনে আমরা ডিএম সাহেবের কাছে এজিটেশন দেবো। ডিএম সাহেব আমাদের হচ্ছে চেয়ারপার্সন এই স্কুলে, গভর্নমেন্ট স্কুল, তিনি কি করবেন তার ওপর এটা নির্ভর করছে। দুই শিক্ষক, যে দুই শিক্ষকের গন্ডগোল, আমরা তো ভেতরে ঢুকি নি। প্রধান শিক্ষককে আমরা দেখতে পাচ্ছি, আরেকজন শিক্ষক তিনি এসছেন কিনা আমরা জানি না। পরবর্তী পদক্ষেপ কি হবে আপনাদের? পরবর্তী পদক্ষেপ এটা আমরা সবার কাছে গণস্বাক্ষর নেব। আমাদের অ্যালুমিনি অ্যাসোসিয়েশন থেকে টোটাল যা বাইরে স্টুডেন্ট আছে তাদের নিয়ে স্বাক্ষর নিয়ে আমরা ডিএম সাহেবের কাছে অ্যাপিল করব, যাতে এটা সুন্দরভাবে দেখভাল করা হয় এবং শিক্ষা প্রতিষ্ঠানটা যেন নষ্ট না হয়ে যায় এবং আগামী দিন ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে আমরা খুব চিন্তিত। আমার নাম সুমাল্য ঘোষ, আমি কৃষ্ণনগর কলেজিয়েটে 81 পাস আউট। তিনি আর দাদা এবং ভাই সবাই উপস্থিত হয়েছে। ছোটো মোটা করো না।